ఉం జననిం సారుదం దేవిం రాము క్రిష్నం జగుదుగురుం పాదు প্রণমামি মোহর মোহ আহাজম জ্ঞান বিজ্ঞান নিঃষ্ণাত মহাত্মা নেজ্ঞানানন্দ পাদায় ভুয়ো ভুয়ো নমস্ত মে নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আভূমি প্রণতি জানাই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলাপার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শ্রীচরণে আজকে যেমন এলাহাবাদ রামকৃষ্ণ মঠের দিকে আমাদের দৃষ্টি থাকবে তেমনি দৃষ্টি থাকবে বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমের দিকে কারণ এই দুটি স্থানই স্বামী ব্রহ্মানন্দী মহারাজের যেন লীলা স্থান সমগ্র রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম সেক্রেটারি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থপ্রণেতা পূজ্যপাত স্বামী শারদানন্দজী মহারাজ একবার বলেছিলেন হরিপ্রসন্ন মহারাজকে চেনা বড় শক্ত ঠিক যেন কাবলি আঙুর বাইরে কাঠের বাক্সে ভরা ভেতরে তুলো দিয়ে মোড়া ও নরম তুল তুলে এ হেন গুপ্ত ব্রহ্মজ্ঞানীর আজ পূর্ণ আবির্ভাব তিথি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার সম্পর্কে বলেছিলেন ওর জাম্যবাণের অংশে জন্ম জ্যোতির্বিদ ঘরবাড়ি করতে ভালোবাসে কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল ও কম নয় তাই এই পূর্ণ পবিত্র জন্মতিথিতে আমরা স্বামীজির পেশন এবং ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমহংসদেবের হরিপ্রসন্ন মহারাজের মা তাঁর হরিপ্রসন্নের কথা আমরা স্মরণ মনন করব আঠারোশো সালের তিরিশে অক্টোবর উত্তরপ্রদেশের এটোয়াতে তাঁর শুভ আবির্ভাব তিথি পিতা তারকনাথ চট্টোপাধ্যায় এবং মাতা নকুলেশ্বরী দেবী উনিশশো সালে এই হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ হয়েছিলেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন সত্যানুরাগী একবার তার মা নকুলেশ্বরী দেবী কোনো বিষয়ে তাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করেন হরিপ্রসন্ন বারবার প্রতিবাদ করা সত্ত্বেও মা পুত্রের কথায় বিশ্বাস করেননি তখন তিনি ক্ষোভে উত্তর দিয়েছিলেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই এই বলে নিজের যজ্ঞোপবিদ ছিন্ন করে ফেলেছিলেন মা তখন এই কাজে শঙ্কিত হয়েছিলেন কারণ এটি অশুভ কাজ এবং দুঃখিতা হয়ে বলেছিলেন কি ভয়ানক অকল্যাণকলী দৈব দুর্বিপাকে তার পরের দিনই তার যোগে কুয়েটা থেকে পিতার মৃত্যু সংবাদ এসেছিল শোক সন্তপ্ত জননী সেই দুঃসংবাদ শ্রবণ করে বলেছিলেন তোর অভিশাপেই এমনটি হল বাল্যকালে তিনি নিজে মুখে এই ঘটনা বলেছিলেন বিয়ে পরীক্ষার পড়ার জন্য হরিপ্রসন্নকে তার ভগ্নিপতি নারায়ণচন্দ্র মুখোপাধ্যায়ের অভিভাবকত্বে বাঁকি পড়ে থাকতে হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে পাটনা কলেজ থেকে তিনি বিয়ে পাশ করেন এবং ইঞ্জিনিয়ারিং পড়বার জন্যে পুনোয় গমন করেন সেই সময় বাঙালি ছাত্ররা রে পূর্ত বিদ্যালয়ে থাকা সত্ত্বেও এই পুনা কলেজ অফ সায়েন্সে পড়তে যেত কারণ সেখানে একটা ইঞ্জিনিয়ারিং বিভাগ ছিল এবং কম খরচে পড়া হতো বলে বাঙালি ছাত্ররা সেখানে পড়তে যেত হরিপ্রসন্ন সেখানে গিয়েছিলেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এল অর্থাৎ লাইসেন্সেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং সে প্রসঙ্গেও ঘটনা রয়েছে আমরা সেই ঘটনার মধ্যে প্রবেশ করছি না পরবর্তীকালে ঠাকুরের সাথে তাঁর দেখা হয় বেলঘড়িয়ায় বেলঘড়িয়ায় থাকাকালীন হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেন এবং একদিন সঙ্গীদের সাথে খেলার সময় কেউ এসে যখন খবর দেন যে পরমহংসদেব কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করতে বেলঘড়িয়া এসেছেন খেলা ছেড়ে সকলের সঙ্গে হরিপ্রসন্ন পরমংশদেবকে দেখার জন্য ছুটেছিলেন তারপর দ্বিতীয় দর্শন হয়েছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে সেদিনের ঘটনা প্রসঙ্গে পরবর্তীকালে মহারাজ বলেছিলেন যে গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত দৃশ্য মুখের ভাব যেন কীরকম পাকা ফুটি যেমন ফেটে যায় এ যেন সেই রকম মুখ বিকৃত বলা চলে না শরীরের সব শক্তি যেন ওপরের দিকে উঠে গেছে মুখে দিব্য ভাব আর ধরছে না দাঁত সব বেরিয়ে পড়েছে অর্থাৎ একটা দিব্য অনুভূতি এবং ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন সেদিন গানের সঙ্গে তার ওই রকম ভাব দেখে মনে হয়েছিল যে তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন এবং আনন্দেতে মেতে আছেন এই চোদ্দ পনেরো বছরের কিশোর তার এই পরিপক্ক আধ্যাত্মিক যে জ্ঞান সেটা ভাবলেই আশ্চর্য হতে হয় এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ঠাকুরের কথামৃত পান করতে করতে তিনি তন্ময় হতেন একবার ঠাকুর তার সঙ্গে কুস্তি লড়তে চাইলেন হরিপ্রসন্ন খুব আশ্চর্য হয়ে ভাবলেন ভালোরে ভালো এ কেমন সাধু দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় মুখে শুধু বললেন লড়তে জানি ততক্ষণে ঠাকুর হাসতে হাসতে পালোয়ানের মতন তাল ঠুকতে ঠুকতে হরিপ্রসন্নের দুহাত ধরে তাকে ঠেলতে লাগলেন পরে হরিপ্রসন্নও তাকে ঠেলতে ঠেলতে ঠাকুরকে একেবারে ঘরের দেওয়ালে চেপে ধরলেন তখন ঠাকুরের হাসি মুখ আর তাতে হরিপ্রসন্নের দুটি হাত হরিপ্রসন্নের মনে হলো কি যেন একটা অলৌকিক শক্তি শ্রীরামকৃষ্ণের শরীর থেকে শিরশির করে তাঁর শরীরে প্রবেশ করছে শরীর রোমাঞ্চিত এবং অবশ হয়ে গেল ঠাকুর হাসতে হাসতে হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলেন কেমন হারিয়েছিস তো হরিপ্রসন্ন তখন এক অজ্ঞাত শক্তির কাছে সম্পূর্ণ পরাজিত কিন্তু অন্তরে এক বর্ণাতীত আনন্দে বিভোর কিছুক্ষণ পরে ঠাকুর এসে তার পিঠ চাপড়াতে চাবড়াতে বললেন মাঝে মাঝে এখানে আসিস একদিন এলে কি হয় এবং তারপর থেকেই হরিপ্রসন্ন বেশ কয়েকবার ঠাকুরের কাছে গিয়েছিলেন এবং রাত্রিবাসও করেছিলেন তার পরবর্তীতে ঠাকুর তার কাছ থেকে জানতে চেয়েছিলেন কেমন ধ্যান হচ্ছে এবং তাকে কাছে ডেকে জিউ কিছু একটা লিখে দেন এবং পঞ্চবটিতে ধ্যান করতে বলেন ঠাকুর সাধন বজন সম্পর্কে নিজের ঘরে নিয়ে গিয়ে অনেক উপদেশ দিতেন এবং বিশেষ করে বলতেন মেয়েদের থেকে খুব সাবধানে থাকবি ঠাকুর বলতেন তোরা হলি মায়ের লোক তার অনেক কাজ তোদের করতে হবে এবং হরিপ্রসন্নেরও প্রশ্নের অন্ত ছিল না ঈশ্বরের সম্পর্কে কত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করতেন এবং ঠাকুর যে উত্তরগুলি দিতেন সেগুলো তাকে গভীরভাবে স্পর্শ করত পরবর্তীকালে এই হরিপ্রসন্ন মহারাজকে চাকরি করতে হয়েছিল মায়ের ভরণ পোষণ এবং ছোটো ভাইয়ের শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চয়ের জন্য কিন্তু তারপর তিনি চাকরি ছেড়ে আলমবাজার মঠে যোগদান করেন এবং মঠে দিন এবং নম্রভাবে থাকতেন তারপর স্বামীজি ভারতে ফিরে এসে হরিপ্রসন্নকে সঙ্গে করে রাজস্থান ইত্যাদি স্থানে পর্যটন করেন এবং তারপর ঠাকুরের প্রতিকৃতির সামনে সন্ন্যাস গ্রহণ করে এই হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজি বেলুর মঠে জমি কেনার পর মঠবাড়ি নির্মাণের ভার দিয়েছিলেন হরিপ্রসন্নের ওপর এবং নিজেকে গুপ্ত রেখে হরিপ্রসন্ন মহারাজ সেটি করেছিলেন আমরা জানি যে উনিশশো চৌত্রিশ সালে সংঘাধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজের দেহত্যাগের পর তাকে। সংঘাধ্যক্ষের পদে তাকে সহাধ্যক্ষের পদে এবং উনিশশো সালে অখণ্ডানন্দজি মহারাজের দেহত্যাগের পর তার কে অধ্যক্ষ পদ গ্রহণ করতে হয় কিন্তু এই বিজ্ঞানানন্দজি মহারাজের বাহ্য আচরণ বহু ক্ষেত্রেই অদ্ভুত ছিল তিনি একটা বিশাল জামা পরতেন কানঢাকা টুপি পরতেন মোজা এটা দেখে রাস্তার লোক তাকিয়ে থাকতো তার দিকে তিনি বলতেন কেয়া দেখতে হয় আম বান্দার হ্যায় রাম জিকা বান্দার এই কথাগুলো অত্যন্ত সরলভাবে আধ্যাত্মিকভাবে ভরপুর হয়ে বলতেন কেন সর্বদা আত্মগোপনশীল ওই যে যত হয় গুপ্ত তত হয় ভক্ত এটি তিনি যেন সেই আত্মনির্ভরশীল নিজেকে একেবারে গুটিয়ে নেওয়ার মতন হয়েই সেজন্য জন্য বল থাকতেন জন্য গুপ্ত ব্রহ্মজ্ঞানী উনিশশো আটত্রিশ সালের চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন মঠ মন্দির প্রতিষ্ঠার দিন ধার্য হয় এবং সেদিন মহারাজ ভোরবেলায় জামা কাপড় পরে নির্দিষ্ট সময়ের অপেক্ষায় চেয়ারে বসে আছেন কথাবার্তা বলছেন কিছুক্ষণ কথা বলার পর বললেন মন্দিরে ঠাকুরকে বসিয়ে বলবো স্বামীজি আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আপনার পরিকল্পিত মন্দিরে বসেছেন আপনি বলেছিলেন ওপর হতে দেখবেন তাই দেখুন ঠাকুর আজ নবনির্মিত মন্দিরে বসেছেন আরও একটা কথা ঠাকুরকে জানাবো এই কথা বলতে বলতেই সেই শুভক্ষণ যখন এলো মহারাজ নিমে এলেন নিচে এবং তার হাঁটতে কষ্ট হবে সেজন্য মটর আনা হয়েছিল জনৈক সাধু আত্মারামের কৌটো মস্তকে ধারণপূর্বক শ্রী জয় গুরু মহারাজ জয় কি গুরু মহারাজজি কি জয় এই ধ্বনি করতে করতে এলেন মহারাজের হাতে কৌটোটি দিলেন এবং তারপর সেটি নিয়ে তিনি মন্দিরে গেলেন বেদিতে স্থাপন করে পুজো ভোগ নিবেদন করলেন জনৈক সেবক জিজ্ঞেস করলেন মহারাজ আপনি বলেছিলেন ঠাকুরকে বসিয়ে ঠাকুরকে ও স্বামীজিকে কী বলবেন তিনি বলেন হ্যাঁ বলেছি স্বামীজিকে বললাম স্বামীজি আপনি ওপর হতে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাখাল মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ হরি মহারাজ এবং গঙ্গাধর মহারাজ প্রমুখ সকলেই দাঁড়িয়ে আছেন পরে সেবক বললেন ঠাকুরকে কি বলবেন বলেছিলেন তখন তিনি বললেন হ্যাঁ তাকেও বলেছি তবে তা কাউকেও বলবো না এই বলে তিনি একটু হাসলেন পূজনীয় মহারাজকে পেলুর মঠে বিশে ডিসেম্বর উনিশশো ছত্রিশ এক ভক্ত জিজ্ঞাসা করলেন একটা আনন্দের ভাব নিয়ে জপ করবার কথা কিন্তু মাঝে মাঝে আমার একটা বিষণ্ন ভাব আসে তখন কিভাবে জব করব মহারাজ উত্তর দিলেন জব করা মানে তার নাম উচ্চারণ করা তা মুড যাই থাকুক না কেন তুমি জব করে যাবে মনে করে নিও তুমি মন থেকে আলাদা মনে আনন্দ দুঃখ যেভাবেই থাকুক না কেন তুমি সেদিকে ভ্রুপট্রেপ করবে না বুঝতে পারছ এইভাবে মহারাজ বারবার স্মরণ করিয়ে দিতেন এবং কথা প্রসঙ্গে বিজ্ঞান মহারাজ বলতেন যে ঠাকুর তো মানুষ দেখলেই চিনতে পারতেন ভেতরে কেমন কাঁচের আলমারির ভেতর যেমন দেখা যায় আমরা তো কিছু না তবু লোক দেখলে বুঝতে পারি এবং সবসময় জনৈক সেবক যখন বলতেন যে আপনি ঠাকুরের সন্তান ঠাকুরের প্রতিনিধি তাই তারা আপনাকে দর্শন করে শান্তি পায় বলে আসে তিনি বলতেন আগে যা পছন্দ করতাম না আজকাল সেটাই আমাকে করতে হচ্ছে কেন জানি না মহাপুরুষ মহারাজের শরীর যাওয়ার পর থেকেই যেন মনের ভাব একেবারে বদলে গেছে এখন মনে হয় যতক্ষণ পর্যন্ত আমার একটু শক্তি বা এক বিন্দু রক্ত শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত যে কেউ আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে দেব এলাহাবাদ যাবার দিন তিনি সাজগোজ করে বসে আছেন সন্ধ্যার সময় যাত্রা করবেন জনৈক্য সেবক বললেন মহারাজ আপনি বৃহস্পতিবার বেলা আর ঠিক সন্ধ্যার সময় যাত্রা করে থাকেন এটা ভালো নয় সঙ্গে সঙ্গে মহারাজ বললেন এসব আমি মানি না এসব গৃহস্থেরা মানবে তারা ছেলেপুলে নিয়ে ঘর করে সাধুদের জন্য এসব নয় আমি যখন পুনাতে থাকতাম ছাত্র জীবনে তখন প্রায় ঘরের বারান্দায় সুতাম একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকলেই আমাকে বাইরে শুতে বারণ করলে আমি কিছুতেই শুনিনি বাইরেই শুলাম আরও দুটো বন্ধুও শুলে রাত্রে খুব ঝড় ও বৃষ্টি হলো বন্ধুরা সকলেই ঘরে চলে গেল আমাকেও ডাকলো আমি গেলাম না বাইরেই সরিয়ে শুয়ে রইলাম পরে বৃষ্টিতে আমার বিছানাদি সব ভিজে যায় আর একদিন মঘা নক্ষত্র ছিল বিশেষ কাজে আমার বাইরে যাওয়ার কথা সকলেই বারণ করলো তাদের কথা না শুনে ঘোড়া ছুটিয়ে চলেছি ঘোড়াও দৌড়চ্ছে হচ্ছে যেতে 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 একটা গাছের ডালে ধাক্কা লেগে আমার মাথা থেকে টুপিটা পড়ে যায় অল্পের ওপর দিয়ে কেটে গেল আমি কোনো কোনোদিনই এইসব মানিনি মহারাজ খুব সুন্দর করে ভক্তদের যে ঈশ্বরীয় পথে এগিয়ে দেওয়ার জন্য বারবার উপদেশ দিতেন পূজনীয় মহারাজ বারবার একটি কথা স্মরণ করতেন যে ঠাকুর বলতেন তাদের যে দেখ তোদের এত ভালোবাসি কেন জানিস তোরা যে আপনার লোক মা তোদের ভালোবাসতে বলেছেন ঠাকুরের সম্পর্কে স্মৃতিচারণ করতে বললেই বিজ্ঞান মহারাজ বলতেন এমনি তো ঠাকুর লিখতে পড়তে জানতেন না কিন্তু তাঁর শিষ্টাচার কতটা ছিল আমাকে বসতে দিলেন জেরোতে বললেন অতটা হেঁটে গিয়েছে না। তেষ্টা পেয়েছিল জল খাওয়ালেন তারপর ছোট তক্ত বসে বললেন কিছু সন্দেহ থাকলে জিজ্ঞাসা কর ঠাকুরকে আমি তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম প্রথম ভগবান আছেন কি তা তিনি বলেন হ্যাঁ আছেন তিনি সর্বত্রই আছেন সর্বত্রই আছেন শোনার সঙ্গে সঙ্গে উনি যে তক্তবোষ্ঠীতে বসেছিলেন তার প্রতি আমার দৃষ্টি পড়ল কাজেই দ্বিতীয় প্রশ্ন করলাম তাহলে কি এই তক্তবস্তি তক্তপোষ্ঠীও ভগবান তিনি তখনই বলে উঠলেন হ্যাঁ এই তক্তপোষও ভগবান এই ঘটি ভগবান এই বাটি এই ইঁট ভগবান ছাদ ভগবান যা দেখতে পাচ্ছ সবই তিনি তিনি ভিন্ন আর কিছু নেই আমি ওই কথা শুনে মনে করলাম তা হবে শেষ প্রশ্নটি হল ভগবান সাকার না নিরাকার তিনি বললেন তিনি সাকারও বটে আবার নিরাকারও বটে তিনি সাকার নিরাকারেও পারে তিনি কিরূপ মুখে বলা যায় না বারবার মহারাজ ঠাকুরের সম্পর্কে এই এইরকম স্মৃতিচারণা করতেন এবং বলতেন যে আমি স্বামীজিকে যেমন ভালোবাসতাম তেমনি ভয় করতাম যখন দেখতাম স্বামীজির মেজাজ একটু অন্যরকম তখন পাশ কাটিয়ে চলে যেতাম স্বামীজি হয়তো ডাকতেন পেশন পেশন শোন এদিকে আয় আমি দূর থেকেই বলতাম এখন মশাই কাজে খুব ব্যস্ত আছি পরে আসব এই বলেই আমি সরে পড়তাম এবং চিকিৎসা অসুখের ব্যাপারেও তিনি সম্পূর্ণ ঠাকুরের ওপর নির্ভরশীল থাকতেন কখনো কখনো হয়তো যখন তাকে বলা হতো ডাক্তার দেখানোর জন্য ভালো ডাক্তার দেখানোর জন্য বিশেষ করে নীলরতন সরকারের মতন ডাক্তারকে দেখানোর জন্য তিনি সঙ্গে সঙ্গে বলতেন আমাকে তার থেকেও বড় ডাক্তার দেখছেন তিনি হচ্ছেন স্বয়ং ঠাকুর ঠাকুর সত্য এবং পবিত্রতার জলন্ত মূর্তি ছিলেন বেঙ্গান মহারাজ বারবার বলতেন যে ওই ধ্যান প্রসঙ্গে যখন তিনি বলেছিলেন ঠাকুরকে যে ধ্যান করবার চেষ্টা করি কিন্তু ধ্যান হয় কোথায় ধ্যান তো মশাই মোটেই হয় না ঠাকুর তাতে আশ্চর্য হয়ে বলেছিলেন বলিস কেরে ধ্যান হয় না কেন হয় না নিশ্চয়ই হবে তারপর দেখি তার দিকে তাকিয়ে আছি দেখতে দেখতে তার মুখ চোখের ভাব একেবারে পাল্টে গেল তিনি খুব গম্ভীরভাবে বললেন যা এখন পঞ্চবটিতে গিয়ে ওখানে ধ্যান কর এই বলেই আমার আপাদ মস্তক দেখতে লাগলেন পরে বলেন আচ্ছা আয় তো একবার এদিকে আমি তার কথা মতো আসতেই আমার জীব দেখাতে বললেন জীবে আঙুল দিয়ে কি যেন একটা দাগ কেটে দিলেন তারপর বললেন যা এবার পঞ্চবটিতে এবং সেদিন খুব ভালো তার ধ্যান হয়েছিল তিনি মুহূর্তের মধ্যে সেখানে যেন একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন এরকম নানান স্মৃতিচারণ ঠাকুরকে নিয়ে তার সাধনার জীবন নিয়ে তিনি কখনো কখনো করেছেন তাকে কখনো কখনো বহু মানুষ বহু ভক্ত প্রশ্ন করেছেন তিনি নির্দ্বিধায় উত্তর দিয়েছেন এবং ওই যে তার শেষ দিকে এই ভাবটি ছিল যে যে পর্যন্ত গায়ে এক ফোঁটা রক্ত থাকবে যেই আসবে তাকেই ঠাকুরের নাম দেয়া হবে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ একটি কথা খুব বলতেন ঠাকুরকে ডাকার মানে কি না ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হবা যে যা চিন্তা করে সে তার গুণ পায় ঈশ্বরের প্রথম গুণ লর্ডলিনেস প্রভুত্ব তার চিন্তা করে আমাদের উপর পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই আমরা নিজেদের প্রভু হব দ্বিতীয়ত ঈশ্বরের ইচ্ছা মাত্রই কার্য হয় আমাদেরও যা ইচ্ছা করব তা কার্যে পরিণত করতে হবে এবং তৃতীয়ত ঈশ্বরের ভালোবাসা তার মতন সকল প্রাণীকে ভালোবাসতে হবে এই প্রকার তাঁর গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ঠাকুরকে বুঝতে পেরেছে যাদের সন্তান সন্ততি থাকতো না তাদের উদ্দেশ্যে পূজনীয় মহারাজ বারবার বলতেন তাদের কর্মটাই তাদের সন্তানের মতন সারা জীবন থাকবে গুপ্ত ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দজী মহারাজের রসবোধও ছিল প্রবল তিনি একেবারে সরল বালকের মতন তার ছিল রসবোধ স্বামী ভাবাতীতানন্দজী মহারাজ একবার লিখছেন যে তৃতীয়বার যখন তাকে দর্শন করি তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ একদিন সকালে তার ঘরে গেছি মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা তখন শাড়ি দিয়ে তাকে প্রণাম করতে এসেছেন মহারাজজি তাদের জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখানে কি দরকার ওরা বললেন মহারাজ প্রণাম করতে এসেছি তিনি বললেন প্রণাম করতে হয়তো মন্দিরে ঠাকুর ঘরে যান আমাকে প্রণাম করে কি হবে আমার কি দুটো সিং বেরিয়েছে এইরকমই ছিল তার হাসি বা আনন্দের রঙ্গরসিকতার উৎসস্থল পূজনীয় বিজ্ঞান মহারাজ বলতেন যে ঠাকুর তিন রকম একাদশীর কথা বলেছেন নির্জলা একাদশী দই দুধ ফলমূল খেয়ে একাদশী লুচি ছক্কা খেয়ে একাদশী কিন্তু বিজ্ঞানানন্দজি চতুর্থ একাদশীর কথা বলতেন সেটা হচ্ছে চিকেন একাদশী একবার তার শীর্ষস্থানীয় স্নেহবাজন এক সাধু এলাহাবাদে এসে জানান একাদশীর দিন তিনি উপবাস করবেন যেহেতু সেদিন একাদশী কিছু খাবেন না বিজ্ঞানানন্দজি মুখে কিছু বললেন না দুপুরে প্রসাদ পাওয়ার সময় তিনি সাধুকে ডেকে পাঠান এবং বলেন বসে পড়ো সাধু তো মহা অপ্রস্তুত কারণ সেদিন একাদশী তিনি খান কি করে তখন মহারাজ তাকে জোর করে খেতে বসেন আর বলেন আজ তুমি এই মুরগির মাংস খেয়েই তোমার একাদশ একাদশী করো সাধু পড়লেন মহা ফাঁপড়ে গুরুর আদেশ কি করে লঙ্ঘন করবেন ফলে ওই দিন থেকেই তার একাদশীর দফারফা হয়ে গেল নিজের জীবনের এই ঘটনা সন্ন্যাসী সেই সন্ন্যাসী স্বামী বামনানন্দজিকে লক্ষণ মঠে বলেছিলেন সেখানেই তিনি তখন অবসর জীবন যাপন করছিলেন মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ ভক্তদের আশ্রয় রামকৃষ্ণ লোক সম্পর্কে বিজ্ঞান মহারাজের ব্যাখ্যাটি অত্যন্ত সুন্দর তিনি বলতেন আমি বলি কোনো লোকে যাচ্ছি না ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে যখন মুহূর্তের জন্যও বিস্মরণ হবে না তখন যেখানেই থাকে না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো ভক্তের হৃদয় আসলে ভক ভগবানের বৈঠকখানা তাই রামকৃষ্ণ লোক ভক্তের হৃদয় বর্তমান হৃদয় দেবতা রয়েছে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে তাই আমাদের আজকের দিনের প্রার্থনা প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে সঙ্গী আমার চিরজীবন হে নমস্কার ধন্যবাদ